মাই চ্যানেল কৃষ্ণা কিচেনস আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনাদের পূজোটা ভালোই কেটেছে, আমারও মোটামুটি ঠিকঠাকই গেছে, খারাপ বলতে পারবো না ঠাকুরের ইচ্ছায়। যাই হোক, তা খুব বেশি ভিডিও করিনি, অষ্টমী টষ্টমীর ভেবেছিলাম ভিডিওগুলো করব, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে ওঠে না একা হাতে সব কিছু। আর মণ্ডপ এবারে ভিড় এখন করা যাচ্ছে না, কোনো রকম অঞ্জলি টঞ্জলি দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি, তাই ভিডিও কিছু করতে পারিনি। আর যেখানে ঠাকুর দেখতে গিয়েছিলাম সেখানে একটু একটু করে ভিডিও করেছি, তা দেখি আপনাদেরকে কতটা কি দেখাতে পারি। একটা ভিডিও তো করলামই, কিন্তু সেটা আবার ডিলিট করে ফেলেছি কি করে জানি না, দিদি বোন টোন সবাই মিলে যেটা গেছিলাম ফ্যামিলিরা, তো ওই ভিডিওটা কি করে ডিলিট হয়ে গেছে বুঝতে পারছি না, কিংবা ভিডিওটা অনই করিনি হয়তো, আমি মানে খেয়ালই নেই, এরকমও হতে পারে। আজকে আবার একটু এখন বেরিয়েছি, আমার বাড়ির সামনেই পুজো হচ্ছে, আপনারা আওয়াজ শুনতেই পাচ্ছেন, ঢাকে ওখানে যাবো, একটু ঠাকুরকে প্রণাম টোনাম করে দিদিদের বাড়ি যাবো, আর একটু প্রণাম করে আসি, বিজয়দশমীর কাছেই যাবো যেহেতু, তার দিদিদের বাড়ি থেকে ঘুরে আসবো। তা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যে দিদিদের বাড়ি যাচ্ছি, সাজুগুজু করেছি, নতুন জামা পরেছি, এটা এটা অনেক দিন ধরে কেনা ছিল, পরা তো হয় না, তা সাধারণত এবারে পরলাম, ভাবছি যখন সেজে গুজে নিয়েছি একটু তো দেখাই। আর দেখুন এই সব কানের টানের নিজে হাতেই তৈরি করে নিয়েছিলাম পুজোর সময় পরার জন্য, সব কিছু ম্যাচিং করে রেডি ফেডি হয়েছি, এবার চললাম দিদির বাড়ি। মেয়েকে বললাম, দিদিতে মেয়ে এখন রেডি হচ্ছে, ওদের তো একটু রেডি হতে টাইম লাগে, ততক্ষণ আমি ভিডিও করতে নিয়ে গেলাম। যাই হোক, এবার যাবো দিদির বাড়ি, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। আমাদের শুনলে রাজবাড়ির একটুখানি ভিডিও আমি দেখার চেষ্টা করেছি, আর যেটা আপনারা অনেক নিউজে টিউজে দেখে থাকেন, তা অল্প একটু করেছি, আপনারা দেখবেন, পুরোতে বাড়ি ভিডিও হয়নি, আর সেই রকম পুজোটাও হয়নি, মানে যেভাবে আমাদের এখানে পুজোর সেরা পুজো হয় বা কিছু, সেসব কিছু হয়নি, সিম্পল একদম পুজো হয়েছে, ওটাই দরকার এখন করোনাতে, বেশি ভিড় পাওয়াটাও ঠিক না, একদিকে ঠিকই আছে, সবাই মিলে আনন্দ একটু করেছেন, এটাই ভালো। তা চলুন এবার যাই দিদির বাড়ি, তাহলে পুরো ভিডিওটা তারপর আপনারা দেখবেন কীভাবে আমি আমার বাড়ির কাছে ঠাকুর দেখেছি, কেমন কী ঠাকুর হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করা একদম ভুলবেন না, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একসঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। তা চলুন দেখে নিন। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমাদের এখানে জাম্বনির ভিডিও, আর এই দেখুন এখানে আমার মেয়ের সব ছোটোবেলার বান্ধবীদের সাথে দেখা হয়েছে, ওরা সেলফি তুলছে, এগুলো অনেক ছোট্টবেলার বান্ধবী ওর, ক্লাস 4-5 পড়ে, তখন থেকে এদের সাথে বন্ধুত্ব, অনেক দিন পর দেখা হয়ে গেছে, এখন সবাই তো আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে পড়ছে, অনেক দিন পর দেখা হয়েছে, তো গল্প করছে সবাই, সব মাস্ক খুলে দিয়েছে, দিয়ে ফটো তুলছে, ছোটো ছোটো ছেলে মেয়ে, কিছু করার নেই। তাই দেখুন এখানে প্রতিমাটা খুবই সুন্দর করেছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, প্রতিমাটা খুবই ভালো করেছে, আর প্রতি বছর এখানে গান টান হয়, নাটক হয়, ভালোই লাগে, এগুলো সবই বাড়ির কাছাকাছিরই পুজো, বেশি দূরের নয়। আর এবারে একদম পাড়ার ভিডিও আমি দেখাচ্ছি, এই পাড়ায় আমি অনেক বছর ছিলাম, আমার মেয়ে ছোটোবেলাটা প্রায় এখানেই কেটেছে, তাই এখানে ভিডিও করছি আমি এক সাইডে দাঁড়িয়ে, আর ভেতরে মন্দিরে পুজো হচ্ছে, সবাই বসে আছে পাড়ার বউরা, আমি বললাম একটু ভিডিও করে নিই। এটা পুরো পাকার মন্দির হয়ে গেছে খুব বড় করে, এগুলো আগে ছিল না, রিসেন্ট হয়েছে কয়েক বছর আগে। আর এইবারে মন্দিরটি দেখাচ্ছি আমার বাড়ির একদম কাছে, আমি এখানেই এখন অঞ্জলি টঞ্জলি দিই, এই সেই প্রতিমা হয়েছে, প্রতিমার মধ্যে যে মালাটা দেখতে পাচ্ছেন গোলাপি রঙের, আমি এবারে মাকে পরিয়েছি, দেখতে মাকে খুব ভালো লাগছে, প্রতি বছর আমি এখন এখানেই অঞ্জলি দিই, আর বাড়ির একদম কাছেই পুজো হয়, আর এই মন্দিরটি জাস্ট একদম এক সপ্তাহ আগেই কমপ্লিট হয়েছে, রং টং করে একদম পাকার মন্দির হয়ে গেছে, নবমীর রাতে কেউ নেই, পুরো ফাঁকা, শুধু ঢাকিরা বসে আছে। তা এইভাবেই ছোটোখাটোভাবে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। তো চলুন যাই মিশন কম্পাউন্ড, তা এটা হচ্ছে মিশন কম্পাউন্ডের প্যান্ডেল,
এখানে প্রতি বছর থিম করে পুজো হয় এবং খুব ভালো পুজো হয়, কিন্তু এবছর একদম সিম্পল হয়েছে। পুজোর আগে যেভাবে বৃষ্টি হলো বা হয়েছে পুজোর মধ্যে বৃষ্টি, এর থেকে বেশি কিছু ভাবাও যায় না। চারিদিকে কাদা, আর এগুলো সব নবমীর রাতের ভিডিও আপনাদের দেখাচ্ছি আমি। কাদাতে একদম বেরিয়েছে, আমি তো নতুন শাড়িও পরিনি কারণ কাদাটা তা লেগে যাবে বলে। মেয়ে ওইদিকে সেলফি তুলছে। তা চলুন এবারে যাই সুরুলের রাজবাড়ির ছবি আপনাদের দেখাই। তা এই হচ্ছে সুরুলের রাজবাড়ি, আপনারা অনেক সিনেমার শুটিংয়ে দেখে থাকবেন। এখানে মেলা বসে, খুব বড় করে পুজো হয়, তিনটে বাড়ির পুজো, বড় বাড়ি, মেজো বাড়ি, ছোট বাড়ি। আমি আপনাদেরকে বড় বাড়ির পুজো দেখাচ্ছি। তা ভেতরে দেখুন কিভাবে পুজো হয়। মেয়ে এখানে ভিডিও করছে আর আমি দাঁড়িয়ে আছি। তা দেখুন ভেতরে এইভাবে ছোট ছোট বাচ্চারা পাখা নিয়ে কিভাবে পাখা এইভাবে নাড়ছে, দেখতে ভালো লাগে। আর এখানে দেবজিতের অনেক বইয়ের শুটিং হয়েছে, আপনারা দেখে থাকবেন, নিউজেও দেখায় এই পুজোর ভিডিও। তা ভাবলাম আপনাদেরকে একটু দেখায়, প্রতি বছর যেতে পারি না এখানে, এবছর গেছিলাম, সবাই মিলে গেছিলাম, দিদি বোনটন সবাই মিলে, কারণ বাড়ি থেকে অনেকটা দূর বলে যেতে পারি না। তা এইভাবেই পুজো কাটালাম সবাই মিলে। আর এগুলো সপ্তমীর ভিডিও আপনাদের দেখাচ্ছি। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করা ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের পরিবারের খেয়াল রাখবেন। তো বন্ধুরা, যাবার শেষে আপনাদের দেখাই সুরুলের রাজবাড়ির প্রতিমা দর্শন করাবো। আপনারা সবাই প্রতিমা দর্শন করুন সুরুলের রাজবাড়ির। থ্যাংক ইউ ফ্রেন্ডস।